الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وقل لا ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الرسول كل من الطيبة وعمل الصالحة وقال الله سبحانه وتعالى يا أيها الناس كل مما في الأرض حلالا طيبة ولا تتبعوا خطوات الشيطان عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس له أمرنا فهو رد وقال النبي الأمين صلى الله عليه وسلم কুল্লু উম্মতি ইয়াদখুলুনা আল জান্নাহ ইল্লা মান আবা কিলা ইয়া রাসূলুল্লাহ মান আবা ক্বালা মান আতানি দাখাল আল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা সম্মানিত উপস্থিতি সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বারগায়ে শুকরিয়া জ্ঞাপন করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন বিচার দিবসের মালিক যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিশ্বের মাঝে আমাদেরকে তার ইবাদতের জন্য সৃষ্টি করার পরেও তার নাফরমানি করার পরেও আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন তারই বারগায়ে শুকরিয়া জ্ঞাপনার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ। অতপর সমগ্র মানব জাতির শিক্ষক, সমগ্র মানব জাতির পথ প্রদর্শক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শতকোটি সালাত ও সালাম বর্ষিত হোক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আজকে আমাদের এই সরকারপাড়া মোহাম্মদ জামে মসজিদের খুতবার বিষয় ওসর বা ফসলের জাকাত। উক্ত বিষয়ে তথ্য এবং তত্ত্ববহুল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। বর্তমান সময়ে অনেক ফসল পেকেছে, মানুষ ফসল ঘরে তুলছে, কিন্তু আমরা অধিকাংশ মানুষই হয়তো জাকাত সম্পর্কে যদিও কিছু জেনে থাকি ছিটে ফোটা, কিন্তু ফসলের ওসর সম্পর্কে আমরা বেশিরভাগ মানুষই অজ্ঞ। যার ফলস্বরূপ আমরা যে খাবারটা খাই সেটা হয়ে যায় হারাম। আর যদি কোনো ব্যক্তি হারাম খেয়ে তার দেহ গড়ে তোলে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কলা রসুল্লাহি সাল্লাহ সাল্লাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রসুল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন লায়াদখুলুল জান্নাতা জাসাদা গুদিয়া বিল হারাম, ওই দেহ জান্নাতে যাবে না যে দেহ হারাম খেয়ে গড়ে উঠেছে। হারাম মানে পানবিড়ি জর্দা গুল সিগারেট এটাই যে হারাম এমনটা নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশিত আরও বহু পথ রয়েছে যেগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন, কিন্তু আমরা শ্রেষ্ঠ জাতি হয়েও অনেকেই হারামটাকে বুঝতে পারিনি, নিজের অজান্তেই আমরা হারাম খাচ্ছি। বিধায় আমাদের কোনো দোয়া আসমান ভেদ করে আল্লাহর দরবারে পৌঁছাচ্ছে না, আমাদের কোনো আমলই আল্লাহর দরবারে গৃহীত হবে না। এই জন্য কোরআনুল কেরিমের দুটো আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, হে দুনিয়াবাসী, কুলু মিম্মা ফিল আরদি, এই পৃথিবীর বুকে যে খাবার তোমাদের জন্য ব্যবস্থা করেছি, রুজির ব্যবস্থা করেছি, সেইগুলোকে খাও, হালালান তাইয়্যিবা, সেইগুলোকে হতে হবে হালাল এবং পবিত্র। পৃথিবীর বুকে যে রুজির ব্যবস্থা আমি করেছি তোমাদের জন্য, সেই রুজিটা অনেকটা হারাম রয়েছে, অনেকটা হালাল রয়েছে, এই তার মধ্যে থেকে তোমাকে বেছে বেছে গ্রহণ করতে হবে হালাল এবং পবিত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলে বললেন যে এটাকে তুমি গ্রহণ করো, ওলা তাত্তাবিউ খুতুয়াতিশ শয়তান,
খবরদার শয়তানের পদাঙ্ক অনুসরণ না করে করো না তোমরা, অর্থাৎ শয়তানের পথকে বাঁচতে নিষেধ করলেন। অপর জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুর রাসূল, হে আমার প্রিয় নবী। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ করছেন, মানে হালাল খাওয়া যে কত জরুরি এ আয়াত থেকে বুঝতে পারা যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুর রাসূল, হে আমার প্রিয় নবী, হে আমার প্রিয় রাসূল, কুলু মিনাত তায়বা ওয়া আমিলা সালিহা, তুমি খাবার খাওয়ার সময় হালাল এবং পবিত্র খাবার খাও, তারপরে আমিলা সালিহা, নেক আমল করো, ভালো আমল করো। মানে তুমি যদি খারাপ কোনো খাবার, হারাম কোনো খাবার খাও, তাহলে আমার দরবারে তোমার তাহাজ্জুদ টিকবে না। তুমি যদি হারাম কোনো খাবার খাও, আমার দরবারে সিয়াম অর্থাৎ রোজা টিকবে না। তোমার খাবারের মধ্যে যদি একটু হারাম থাকে, তো আমি আল্লাহ গ্রহণ করব না। এটা আমাদেরকে একটু জানতে হবে, এটা জরুরি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিস মুসলিম শরীফের, ইন্নাল্লাহা তয়েবুন লা আকবালু ইল্লা তয়েবা, আল্লাহ পবিত্র, পবিত্র জিনিস ছাড়া আল্লাহ গ্রহণ করেন না। অর্থাৎ হারামকে পরিহার করতে হবে একদম জোরালোভাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা বুঝতে পারলাম। এখন আমরা ফসল যে তুলি, এই যে আমাদের মাঠ ভরা ফসল, অনেকের ফসল উঠছে, কারো ফসল উঠবে আগামী দিনে, কেউ আবার বীজ বপন করবে, আবার ফসল উঠবে, তো এই ফসলের যে ওসর বা জাকাত, এ বিষয়ে আজকের আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা। ওসর খুব মনোযোগ সহকারে শুনতে হবে, মানুষের কাছে পৌঁছাতে হবে, কারণ এই ওসর সম্পর্কে আমার মনে হয় মানে হয়তো 90%-এর উপরে মানুষই জানে না, যার ফলে তাদের অজান্তেই, নিজের অজান্তেই এই আমাদের যে খাবার সেটা হারাম হয়ে যায়, যারা কৃষিজীবী মানুষ তাদের জন্য। ওসর এই শব্দটার অর্থ হচ্ছে 10 ভাগের 1 ভাগ। ওসর শব্দের হচ্ছে অর্থ হচ্ছে 10 ভাগের 1 ভাগ। আর জাকাত শব্দের অর্থ হচ্ছে যে আপনার খাবারকে, আপনার ইনকামকে হালাল করা, পবিত্র করা, মুক্ত করা, পাপ মুক্ত করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে কয়েক জায়গায় ওসরের জাকাতের কথা বলেছেন, 3-4 জায়গায় বলেছেন। তার মধ্যে সূরা বাকারা শেষের দিকে এক পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমাদের মধ্যে যে ফসলটা আমি উৎপাদন করি, অর্থাৎ এই পৃথিবীর বুকে যে ফসলটা আমি উৎপন্ন করি, উদ্গত করি ভূমি থেকে, মাটির তলা থেকে, সেই ফসল যেদিন তুমি তুলবে ওই দিন ফসলের হক আদায় করো, অর্থাৎ ওই দিন আমাকে দিয়ে দাও। আল্লাহ বলছেন, আল্লাহ বলছেন তুমি যেদিন ফসলটা তুলবা, যেদিন তোলার তোমার দিন, ওই দিন তুমি ফসলটা তুলে আমাকে আগে দাও। আল্লাহকে দিবেন মানে আল্লাহর হক রয়েছে, আল্লাহর হকটাই হচ্ছে আমাদের কাছে ফসলের জাকাত বা ওসর। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন, যে যেদিন তুমি ফসলটা তুলবা ওই দিন তোমাকে আমার হকটাকে আদায় করতে হবে। কিন্তু আমরা তো শুনেছি যে জাকাত বছরে একবার দিতে হয়, পুরো বছর ঘুরে এসে হয়তো রমাদান মাসে আপনি দিচ্ছেন বা নির্দিষ্ট কোনো মাসে। তাহলে ফসলের জাকাত কি গোটা বছরে একবার হবে, নাকি এক বছর ঘুরে এসে আমাদের জাকাত হবে? আসলে টাকা পয়সার যে নিসাব লেভেল, ওই লেভেলের উপরে আসলে বছরের যে কোনো একটা মাসকে নির্ধারণ করতে হবে। এক বছরে যে টাকা সঞ্চিত হবে তার থেকে যদি জাকাতের নিসাব হয়ে যায়, তো 150 টাকায় 250 টাকা আপনাকে জাকাত দিতে হবে। কিন্তু ফসলের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমের মধ্যে বললেন যে যে ফসল আমি তোমাদেরকে জমি থেকে উদ্গত করাই, দারুণ কথা কিন্তু, যে জমি থেকে উদ্গত করাই, ফসল দেওয়ার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি যতই সার দেন, সেচ দেন, আপনি আপনার মেহনত দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে সে ফসলটাকে সঙ্গে সঙ্গে নষ্ট করে দিতে পারে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলছেন যে আমি যে তোমাদের ফসলটাকে উদ্গত করাই জমিন থেকে, ওই জমি থেকে যখন ফসল তুমি কাটবে, মারবে, তুলবে, তখন যখন আমার হকটা আদায় করা হয়, আর ওটাকে বলা হয় ওসর। তাহলে ওসর আমরা কতবার দিব? যতবার ফসল তুলবো অতবার ওসর হবে। মানে আপনি যদি গোটা বছরে 3 বার আবাদ করেন, 3 বার আপনাকে ওসর হবে। আপনি গোটা বছরে 2 বার আবাদ করলে 2 বার আপনার ওসর হবে। গোটা বছরে যদি একবারই আপনার আবাদ হয়, একটাই আবাদ, আমরা এভাবে বুঝি, একটা আবাদ, দুটো আবাদ, তিনটে আবাদ, যদি আমার একটাই আবাদ হয় তাহলে একটা ওসর হবে। এটা হচ্ছে ওসর, আমাকে জাকাত একবার দিতে হয় আর ওসর দিতে হয় ফসল তুললেই তার ওসর হয়। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে কথা বললেন যে তোমরা ওসর দাও, আমার হকটা আদায় করো, অর্থাৎ জাকাত আদায় করো ফসলের, এটা জরুরি, এটা হচ্ছে ফরজ। আর যদি কোনো ব্যক্তি ফরজ ইবাদতকে লঙ্ঘন করে, তাহলে সে ব্যক্তি
তার মুসলমানিত্বের সাথে অহংকার করলো, তার মুসলমানিত্ব টিকবে না, তাকে থাকতে হবে জাহান্নামে। তাহলে এটা আমাদের জন্য জরুরি। তাহলে কোন কোন ফসলে ওসর হয় বা জাকাত হয়? যে ফসল আমরা সংরক্ষণ করতে পারি, রাখতে পারি অনেকদিন, ছোলার ডাল হতে পারে, মুগের ডাল হতে পারে, তারপরে আপনার গম হতে পারে, ধান হতে পারে, এগুলা যেগুলো আমরা অনেকদিন মজুত করতে পারি, বাড়িতে রাখতে পারি, এই সব ফসলের ওসর হয়। যেমন আপনার সবজির ওসর লাগে না। এখন আপনার বেগুন, অনেকগুলো বেগুন বুনেছেন, ওই বেগুন আপনি বিক্রি করলেন, টাকার নিসাব পরিমাণ হয়ে গেলে ওটা টাকার জাকাত, কিন্তু বেগুনের আপনাকে তুলে জাকাত দিতে হবে না। একটু হয়তো কঠিন আলোচনা, কিন্তু বুঝতে হবে, নাহলে মুশকিল। তো বেগুন তোলার সময় আপনাকে জাকাত দিতে হবে না, কেন? ওটা তো একটা সবজি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জানিয়েছেন সবজির জাকাত লাগে না। পালং শাক বুনেছেন, লাল শাক বুনেছেন, এগুলো আপনার জাকাত দিতে হবে না। আর ফলের জাকাত দিতে হবে না। ফল, ফল মানে আম, আপনার আম গাছ আছে, আম বিক্রি করেছেন, তার টাকা হয়েছে, নিসাব হয়েছে, তখন আপনি আমের জাকাত দিবেন টাকার। কিন্তু আম আপনি ভাঙছেন এখন গাছ থেকে, বা বড়ই ভাঙছেন, বা আপনার লিচু ভাঙছেন, এই ভাঙার সময় আপনাকে জাকাত দিতে হবে না। অর্থাৎ মানে শাক সবজি এবং ফলমূলের জাকাত নাই, একদম ক্লিয়ারলি বুঝতে হবে। তাহলে জাকাত বা ওসর কিসে রয়েছে? যা আমরা মজুদ করতে পারি, ধান গম চাল ইত্যাদি যেগুলো আমরা মজুদ করি, ওর হচ্ছে আমাদেরকে ওসর দিতে হবে। এবং ওসরটা কিভাবে দিতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে জানাচ্ছেন যে যদি কোনো জমিতে শুধুমাত্র বীজ বপন করে চলে আসলেন, সেচ দিলেন না, নিজের কোনো খরচ করলেন না দিতেও, আর ওই রকম ফসল যেমন আমাদের কলায় হয় অনেক সময় এরকম হয়, কিংবা নদীর ধারে কোনো ধান যদি আমাকে ওই সেচ না দিতে হয়, এমন যদি হয় তাহলে দশ ভাগের এক ভাগ দিতে হবে। অর্থাৎ সোজা কথা, দশ মণ হলে এক মণ আমার ওসর লাগবে, দশ মণ হলে এক মণ ওসর লাগবে যদি আল্লাহর দেওয়া সব হয় আর আপনার বীজ হয়। আপনি বীজ দিয়েছেন আর গেলেন না, ওই আল্লাহ পানি দিচ্ছে, আল্লাহ রোদ দিচ্ছে, সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে, যদি তো সবই কিন্তু আল্লাহরই দান, সবই আল্লাহরই দান, ওটা আমি পরে আসছি। এবার ওইটার দশ ভাগের এক ভাগ, এবার আপনি একটা বীজ বপন করলেন, বপন করার পরে সেচ দিলেন নিজে, আপনি মরিচ লাগিয়েছেন, আপনি সার দিচ্ছেন, আপনি নিড়ানি দিচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত মেহরবান যে এবার তো আমার বান্দার অনেক খরচ হয়ে গেল, ওটা আবাদ করতে গিয়ে অনেক খরচ হচ্ছে, যদি দশ মণে এক মণ দেয় তাহলে অনেকটা তার লস লাগবে। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কি করে দিল, যে তুমি তো খরচ করেছো নিজের টাকা পকেট থেকে, আচ্ছা ঠিক আছে যাও, তোমাকে আমি ব্যবস্থা করে দিলাম, তুমি কুড়ি মণ হলে এক মণ দেবা, অর্থাৎ কুড়ি ভাগের এক ভাগ। তার মানে আবার একবার বুঝেন যে যদি আপনি বীজটা ফেলে দিয়ে চলে আসলেন, এখন হয়ে গেল এ ফসলটা, দশ ভাগ করে এক ভাগ। আর যে ফসল আপনি তৈরি করতে গিয়ে দেখলেন যে আপনাকে সেচ দিতে হচ্ছে, খাস করে সেচ দিতে হচ্ছে, আপনার সার দিতে হচ্ছে, এইরকম ফসল যদি হয় তাহলে কুড়ি ভাগের এক ভাগ। এখন প্রশ্ন হলো যে আমার যদি পাঁচ মণ হয়, সাত মণ হয়, দশ মণ হয়, তাহলে কি তার তাকে ভাগ করবো, কুড়িটা ভাগ দিয়ে দিব? জি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব সুন্দর করে আমাদেরকে ইলাস্ট্রেশন দিয়েছেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়েছেন যে আমরা কি করে দিব ফসলটা। যেমন সাড়ে সাত ভরি সোনার উপরে যদি কারুর টাকা থাকে বাড়িতে, সাড়ে সাত ভরি সোনার উপরে টাকা থাকলো অথবা সোনা থাকলো, তাহলে তার জাকাত হলো। কিন্তু আপনার স্ত্রীর সাত ভরি সোনা আছে আর জাকাত নাই, যদি আপনি সোনা হিসাব ধরেন, বা আপনার কাছে মোটামুটি আড়াই লক্ষ টাকা থাকলে ধরেন জাকাত হলো, কিন্তু আপনার কাছে দু লাখ টাকা আছে আপনার জাকাত নাই, যদি আপনি সোনার লেভেলটাকে ধরেন। তো এইখানে কুড়ি ভাগের এক ভাগ নিজে বুনলে, নিজে কষ্ট করলে, আর আল্লাহ দিলে দশ ভাগের এক ভাগ, তাহলে আমাদের যা হবে তারই কি ভাগ করব? জি না, তার ভাগ করা লাগবে না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বুখারীর হাদিস, যে যদি তোমার সম্পদের পরিমাণ পাঁচ ওয়াশাক হয়, এটা আরবি শব্দ, পাঁচ ওয়াশাক, এই ওয়াশাক মানে মোটামুটি হিসাব করে পাওয়া গেছে এই আঠারো মণ সামথিং, আঠারো মণ কিছুটা, অনেকে বলেছে যে কুড়ি কুড়ি মণ ধরেছে একটা নিসাব। তো আমরা যদি ধরে নিই যে আঠারো মণ হলে তবে গিয়ে আমাদের ওসর লাগছে। এখন আপনার ধান হয়েছে সতেরো মণ, কতটুকু ওসর লাগবে? একটুও লাগবে না। আপনার ধান হয়েছে সতেরো মণ, এখন আপনার ওসর লাগবে না। এবার আপনার আঠারো মণ পার হয়েছে, এবার আপনার ওসর দিতে হবে। আঠারো মণ পার, বিশ মণ, তিরিশ মণ, চল্লিশ মণ, এবার যত উপরে হবে তত আপনার ওসর লাগবে। কীভাবে?
কুড়ি ভাগের এক ভাগ, আর এদিকে আল্লাহ দিলে দশ ভাগের এক ভাগ। এই কাজটা আপনাকে কখন করতে হবে? আমাদের সমাজে, আমাদের এলাকায় মনে হয় এটা প্রচলন আছে, আমি যতই কনফার্ম না তারপরে বলছি। সেটা হচ্ছে, অনেকে মনে করে যে আমরা তো ওষুধ দিই। কীভাবে ওষুধ দিই? যে ভিখারি তো আসেই প্রতিদিন, এক মুঠ করে চাল বা গম, এটা যে ওষুধ, এটা জায়েজ নয়। ওটা আপনার জন্য সাদকা, ওটা আপনার জন্য দান। ওষুধ আপনাকে দিতে হবে ফসল যখন মারলেন তখন, তারপরে ওষুধ আপনার জন্য গৃহীত হবে না, কারণ কাটলেন তখনই আল্লাহর হককে আদায় করে দিতে হবে। ওই বাড়িতে গিয়ে ওই প্রত্যেকটা মিসকিনকে মাঝে মাঝে আসলে একটু একটু করে গম চাল দিয়ে দিলেন, এটা ওষুধের মধ্যে পড়ে না, এটা সদকা, দানের মধ্যে পড়ে, এরা দানের মধ্যে পড়ে। তো অতএব আমাদেরকে খুব হিসাব করে যেদিন আমরা ফসল তুলব ওই দিন আমাদেরকে ওষুধটাকে বের করে সঙ্গে সঙ্গে ভিখারি মিসকিনকে দিয়ে দিতে হবে, নইলে কিন্তু ওই ধান, ওই চাল, ওই গম, ওই ভুট্টা খেয়ে যদি আমরা ইবাদত করি সারা জীবন তাহাজ্জুদ পড়লেও এটা আমাদের আল্লাহ দরবারে গৃহীত হবে না। কেন? আপনি বান্দার হককে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হককে আপনি ডিনাই করেছেন, অস্বীকার করেছেন, ফলস্বরূপ আপনার আমার ইবাদত কবুল হবে না। অতএব ফসল তোলার সময় এই ব্যবস্থা করতে হবে। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পানি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাইট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাওয়া, সব কিছু আল্লাহরই দেওয়া, কিন্তু খালি আপনি আমি একটু ওই রাখালগিরি করি মাঠে, তাই আল্লাহ চেয়েছেন, ফলস্বরূপ আমাদের গমে ফলন নাই, গম নাই। এ দেখেও মানুষের শিক্ষা নেওয়া উচিত যে আল্লাহ চাইলে শিলপানি দিয়ে দিতে পারেন। দেখেননি শিলপানি বছরে কিছু থাকে না মানুষের, অতগুলা মোল হচ্ছে আপনার আমের গাছে, আল্লাহ যা চাইবেন সবটা টিকাতে পারেন। আল্লাহ যদি চায় একটা ছোট্ট করে কালবৈশাখী দিয়ে দিল, একটা আমও নাই আপনার কাছে, তাহলে সব কিন্তু আল্লাহর ইচ্ছা। এই জন্য দারুণ কয়েকটা হাদিস আছে এই বিষয়ে, সেটা বলি যে কয়েক, এটা কোরআনের একটা কথা। তাদের বাবা মারা গেল, কয়েকজন ভাই তারা ছিল, তারা বলতে লাগলো যে আমাদের বাবারা তো ওষুধ দিত, জাকাত দিত, আমরা এবার ওই জাকাত টাকাত দিব না, ভিখারি মিসকিনকে দিব না, কি দরকার আমরা কষ্ট করে ফসল ফলাই আর ভিখারি মিসকিনকে দেওয়ার জন্য নাকি? তখন তারা ভাইরা যুক্তি করলো, রাত্রিবেলায়, খুব ভালো করে শুনবেন, রাত্রিবেলায় যুক্তি করলো যে আমরা খুব ভোর ভোর যাব, খুব ভোরে ভোরে গিয়ে আমরা ওই ফসলটাকে কেটে নিব যাতে করে ভিখারি মিসকিনরা টের না পায়। তো রাত্রিবেলায় দুই তিন ভাই যুক্তি করে শুলো যে সকালবেলা উঠে তারা যাবে, এই ভোরবেলা উঠে তারা যাবে আর্লি ইন দ্য মর্নিং, একদম ভোর ভোর গিয়ে ওটাকে কেটে মেরে নিয়ে চলে আসবে যাতে ভিখারিরা না টের পায়। ভিখারি গিয়ে দেখবে যে কাটা, তাহলে তো ওর বাড়িতে গিয়ে তো জাকাত বা ওষুধ আনতে যেতে চাইবে না তারা। তো তারা যুক্তি করে শুলো, শোয়ার পরে ভোরবেলায় গিয়ে দেখছে যে তাদের যে বাগান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত একখান ঝোড়া হাওয়া দিয়েছেন যে বাগান পুড়ে গেছে, ধুলিশাত হয়ে গেছে, কিচ্ছু নয় বাগানে, একবারে পুরে ছারখার হয়ে গেছে বাগান। তো তারা ওখানে গিয়ে তিন চার ভাই গিয়ে বলছে যে মনে হয় আমরা ভুল করে অন্যের বাগানে প্রবেশ করেছি, আমরা তো কালকেও দেখে গেলাম আমাদের বাগানে কতই ফল, কতই ফসল, কত ফসল, তা আমাদের বাগানে এটা না, আমরা ভুল করে অন্য জায়গায় মনে চলে এসেছি। তখন তারা ভালো করে খোঁজাখুঁজি করে নিজের জমিটাই চিনতে পারছিল না, কারণ ফসল দেখে গেল, দেখ কালকে ভোরবেলা উঠে দেখছে নাই, স্বাভাবিক কথা, জমি না চিনতে পারি কথা। তো দেখলেন যে না, জমি চিনতে পারছে না, তখন অনেকক্ষণ ভেবে দেখছে না, এটাই তো আমাদের জমি, এটাই তো আমাদের পজিশান। তখন তারা আল্লাহ শুকরিয়া আদায় করলো এবং আল্লাহকে বললো, আল্লাহ এর পরবর্তী সময় যদি আমাদের ফসল তুমি দাও তাহলে কী করবো, আমি তোমার হকটা আগে আদায় করব। এটা একটা কথা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন যে একজন ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, রাস্তা দিয়ে হাঁটছেন, এমন অবস্থায় প্রচণ্ড মেঘ করলো আকাশ, মেঘের মধ্য থেকে একটা আওয়াজ ভেসে আসলো, হাদিস কিন্তু মুসলিম শরীফের, মেঘের মধ্যে থেকে একটা আওয়াজ ভেসে আসলো, আওয়াজ ভেসে এসে মেঘকে বলা হচ্ছে, আল্লাহ বা আল্লাহর ফেরেশতা বলছেন মেঘকে বলা হয়েছে, মেঘ তুমি যাও অমক জনার জমিতে, আবদুল্লাহর জমিতে বা অমকের জমিতে তুমি বৃষ্টি দাও। দেখেন বৃষ্টি কিন্তু সব জায়গায় হয় না, আমরা এখনও দেখি, তো অমকের জমিতে বৃষ্টি দিয়ে দাও। তো সেই পথিক রাস্তায় যেতে যেতে ভাবছে, আশ্চর্য, আল্লাহ নির্দিষ্ট করে কাউকে বলছে যে তুমি ওর ওর জমির উপরে বৃষ্টি দাও, ঘটনা কি ঘটলো? তো সে রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলো, হাঁটতে 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 ভালো করে খেয়াল করে দেখছে যে কোন জায়গায় বৃষ্টি পড়ছে, চারিদিক ফাঁকা, কোথাও বৃষ্টি নাই, কিন্তু এক জায়গায় বৃষ্টি হচ্ছে। তো পথিক দৌড়ে সেখানে চলে গেলেন, গিয়ে দেখছেন একজন ব্যক্তি কাজ করছেন, গিয়ে বলছে, ই আবদুল্লাহ মাসমুকা, এই আবদুল্লাহ আপনার নাম কি? আব্দুল মানে আল্লাহর বান্দা, এ ভাই আপনার নাম কি? তো বলছে কেন, আমি জিজ্ঞাসা করছি আপনার নামটা কি?
তো যে আমার নাম অমুক, তো যে সুবহানাল্লাহ আপনার নামে আমি শুনলাম, মেঘের মধ্যে কেউ যেন নির্দেশ দিচ্ছে যে অমুকের অমুক ব্যক্তির জমির উপরে তুমি গিয়ে বৃষ্টি বর্ষণ করাও। আরে ভাই এই নামই তো আমি শুনলাম একটু আগে, আপনি কি করেন, কি ইবাদত করেন একটু বলেন তো। তো বলছে কই আমি তো তেমন ইবাদত করি না, যা আল্লাহ বলেছেন তাই করি। তো ফসল কীভাবে বপন করেন কি একটু ঘটনা বলবেন কি? তখন সেই ব্যক্তি বলছে যে আসলে আমার যখন ফসল হয় আমি প্রত্যেকবারই যাই উঠুক না কেন, দেখেন এখানে আবার নিসাব নাই, এটা মজার বিষয়, বলছে যাই উঠুক না কেন তিন ভাগ করি। আমি একবার জমিতে তিন ভাগ করে ফেলি, এক ভাগ আমি ভিখারি মিসকিনকে দিয়ে দিই এখান থেকে, এক ভাগ আমি নিজে খাই, আর এক ভাগ পরবর্তী সময় আবার বীজ বীজের জন্য রেখে দিই, অর্থাৎ বীজ বপন করার জন্য রেখে দিই, আমি এইটুকুই করি। তখন বলছে যে ও বুঝতে পেরেছি, এই জন্যে আল্লাহ সুবহানাহু তাআলা রাজি খুশি হয়েছেন যে আপনি জমির থেকেই ফসলকে তিন ভাগ করে এক ভাগ আপনার জন্য রাখেন, এক ভাগ জমির জন্য রাখেন, আর এক ভাগ ভিখারি মিসকিনকে দিয়ে দেন। এই জন্য আল্লাহ সুবহানাহু তাআলা আল্লাহর হক আদায় করেছেন দ্রুত, এই দেখে খুশি আল্লাহ সুবহানাহু তাআলা আপনার জমিতে বৃষ্টি বর্ষণ করিয়েছেন। ভাবেন তো, সে আল্লাহ তো জীবিত, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজাহু, সব কিছু ধ্বংস হয়ে যাবে, আল্লাহ সুবহানাহু তাআলা সত্তা ব্যতীত। ওই আল্লাহ, আল্লাহর কসম করে বলছি আপনার জমিতে আজকেও বৃষ্টি দিবে যদি আপনি ওই রকম ইখলাসের সাথে নিয়তের সাথে আপনি আল্লাহর পায়রাবি করতে পারেন, আল্লাহর কথাগুলোকে পুঙ্খানুপুঙ্খ মেনে চলতে পারেন। আল্লাহ আমাদেরকে সহি তৌফিক আদা করুক, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নবিয়্যা বাদা, আম্মা বাদ, ফসলের যাকাত বা ওসর। তাহলে এতক্ষণ আমরা আলোচনা থেকে বুঝলাম যে শাকসবজি ফলমূলের যাকাত লাগছে না, শুধুমাত্র আমি যেগুলাকে সংরক্ষণ করা যায় তার যাকাত বা ওসর দিচ্ছি, যেগুলা আল্লাহ সুবহানাহু তাআলার বৃষ্টিতে হয়ে থাকে সেইগুলা আমার কোনো খাটনি নাই, আমার কোনো টাকা খরচ নাই, শুধু বীজ বপন ছাড়া সেগুলা দশ ভাগের এক ভাগ, অর্থাৎ দশ মন হলে এক মন, যেগুলো আমার শেষ হয় আমার আরও সামগ্রিক কিছু থাকে সেইগুলাকে কুড়ি মন হলে তার এক মন আমাদেরকে ওসর দিতে হবে। আচ্ছা, এবার আমাদের যে চারজন ইমাম রয়েছেন, এই চারজন বিশেষ ইমামের মধ্যে শুধুমাত্র আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বাদ দিয়ে সমস্ত ইমামরা বলেছে যে ফসলের যাকাত আদায় করতে হবে। আমাদের সমাজটা এত নিচে কেন দেখেন, কারণ ইমাম তো ভুল করতে পারে, কোনো ইমাম ভুলের ঊর্ধ্বে নয়। আবু হানিফা রহমতুল্লাহ একটা ফতোয়া দিয়ে ফেলেছিলেন এভাবে যে তোমরা যারা জমিতে জমির যে ট্যাক্স দাও, খাজনা দাও, ওই খাজনা দিয়ে দিলে আর যাকাত লাগবে না। যার ফলস্বরূপ আমাদের সমাজের মানুষ মনে করে আমরা তো সবাই খাজনা দিই, যার ফলস্বরূপ সমাজে এই দেখেন ওষরটা নাই, যাকাত চিনলেও ওষর আমরা অনেকে চিনি না। আপনি গ্রামের একশো জন মানুষকে জিজ্ঞেস করেন ওষর বললেও ঘাবড়াবে যে ওষর আবার কি, কিন্তু যাকাতটা বুঝে, ওষর বুঝে না। আবু হানিফা রহমতুল্লাহ একজন মহান ইমাম, কিন্তু তার কি ভুল হতে পারে না, ভুল তো তারও হতে পারে। তিনজন ইমাম এখানে এক, বুঝে না তোমাকে ওষর আদায় করতে হবে, এরা বুঝে না ট্যাক্স। এবার প্রশ্ন হলো এই জমির মালিক হচ্ছে আমি আপনি, কিন্তু পক্ষান্তরে জমির মালিক তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি জমির ট্যাক্সটা কেন দিচ্ছেন? সরকার আপনার জমিকে সংরক্ষণ করছে, তার দেশের মধ্যে রয়েছেন, তার একটা নিয়ম শৃঙ্খলা আছে, তাই আপনি জমির ট্যাক্স দিচ্ছেন। কাকে দিচ্ছেন? সরকারকে। সরকার কি করছে? সংরক্ষণ করছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ফসল দিচ্ছে, তো ফসলের ট্যাক্স আপনি দিবেন না? সিম্পল হিসাব দেখেন, কিন্তু আমরা বিষয়টাকে ভুল করি। আল্লাহর দেওয়া সিস্টেম এটা, আল্লাহর দেওয়া ফসল। এক পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে আমি যদি, তোমরা যে ভাবছো আমি শেষ প্রদান করি, আমরা শেষ প্রদান করি, তোমরা দান করবে না, তুমি একবার ভাবো তো আমি যদি তোমাদের জলের লেয়ারটা, পানির লেয়ারটা আরও নিচে নামিয়ে দিই, যা তোমার পাইপে হাত পাবে না। আল্লাহ এভাবে বলছেন যে আমি যদি তোমার পানির লেয়ারটা আরও নিচে নামিয়ে দিই, তোমরা পানি কোথায় পাবে? আমি যদি সূর্যটাকে বন্ধ করে দিই, আলো কোথায় পাবে? আমি যদি বাতাসটাকে থামিয়ে দিই, বাতাস না হলে তোমার ফসল হবে না, তুমি কি করে ফসল ইনকাম করবে, রোজগার করবে, আর্ন করবে, উপার্জন করবে? কিন্তু এই বিষয়টা আমরা খেয়াল করিনি। এই জন্য ফসলের যে ওসর, একবারে যেদিন কাটবেন ওই দিন আপনি দিয়ে দিতে পারেন, দিয়ে দিতে পারেন মানে কি আপনাকে দিতে হবে। এবার এখানে একটা মিসকনসেপশন থাকতে পারে, ভুল থাকতে পারে, আপনাদের ভুল বোঝা থাকতে পারে, সেটা হচ্ছে কি, আমার সাত বিঘা গম আছে, কথার কথা সাত বিঘা গম আমি তো একদিনে কাটবো না, একটু আগে পিছিয়ে বোনা হয় অনেক সময়, তো আজকে আমি একটা এক বিঘার গম আমি কাটবো, তাহলে আমার বা দুই বিঘা কাটবো, আমার পাঁচ বিঘা বাকি থাকছে, তাহলে কী করবো? তাহলে কি শুধু এইটার জাকাত হবে,
ওসর হবে নাকি ওইগুলোর হবে? জি না, সমস্ত গম মিলে আপনার একটা জায়গা ওসর হবে, সমস্ত গম মিলে। তাহলে এখানে আপনি এক বিঘা বা দু বিঘা কাটলে আপনার মোটামুটি একটা আইডিয়া হয়ে যাবে যে আমার কত হবে, সে অনুযায়ী আপনাকে কাটার দিনে কিন্তু ওই ব্যবস্থাটা করতে হবে, আপনাকে ওসর দিয়ে দিতে হবে। কিন্তু এবার আপনি যদি মনে করেন যে না, আমি ওসরের নিসাব দিসাবের দিকে যাব না, আমি ওই ব্যক্তির মতো করব যে ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেঘমালা পাঠিয়েছিলেন তার এর উপরে, ওই ফসলের উপরে বৃষ্টি হওয়ার জন্য, তো সেই ব্যক্তি মতো আমি হব, তিন ভাগ করে, এক ভাগ আমার রাখবো, এক ভাগ ফসলের রাখবো, মানে জমির রাখবো, কিন্তু জমিরটা যতটুকু লাগবে ওটুকু বাদ দিয়ে আপনিও নিতে পারেন। এমন না যে জমিতে অত বীজ তো হয়তো লাগে না, অত রাখার আপনার দরকার নেই, আপনি ওটা নিয়ে নিলেন, বাদ বাকি এক ভাগ আপনি জাতির সামনে দিয়ে দিলেন। যেমন খাস করে যারা বিজনেস করেন, কোনো এক ভাই আমাকে বলছিল যে আমি বললাম যে আপনার ব্যবসা কেমন চলছে, তো বলছে আলহামদুলিল্লাহ ভাই খুব ভালো চলছে, তো একটা পার্টনার নিয়েছি, আমাকে বলছে। পার্টনার মানে কাকে নিলেন? কারণ এর আগে তো বহুবার পার্টনার নিয়ে ঠকেছেন, আবার পার্টনার কাকে নিলেন? তো বলছে ভাই বলবো, তো হ্যাঁ বলে, বলছে আমার আল্লাহ, আল্লাহ হচ্ছে পার্টনার। একজন ব্যক্তি বলছে আমার পার্টনার হচ্ছে আল্লাহ। তা বলছে কেমন ইনকাম হয়? বলছে যে আগের চেয়ে বহুগুণ বেশি ইনকাম হয়েছে। বলছে আল্লাহকে কী করে পার্টনার করলেন একটু আমাকে বোঝান, যদিও জানি বিষয়টা, তারপরে তার কাছ থেকে আমি জানতে চাইছি যে আপনি আল্লাহকে পার্টনার কী করে করলেন? তো বলছে আমার একটা পার্সেন্টেজ আল্লাহকে দেওয়ার কথা আছে, আমি আল্লাহকে বলেছি এখন তোমার নামে ইনকাম করছি, তোমার নামে আমি গ্যাসের বিজনেস করছি, বা তোমার নামে আমি মোবাইলের দোকান খুলেছি, বা তোমার নামে আমি দেখো অমুক ফ্যাক্টরি করেছি, এরকম দেখো আমি এই 30% তোমার আর 70% আমার, আল্লাহর সাথে একটা কন্ডিশন রেখেছি। বলছে আমার 1,00,000 টাকা লাভ হলো, আমি ওই 30,000 আল্লাহর জন্যই রাখি। দেখেন, বলছে তারপর থেকে আমার ব্যবসা ব্যাপক চাই বাড়ছে, তাহলে আমি কি আল্লাহকে পার্টনার নিয়েছি? দেখেন, কারণ এই দুনিয়ার বিশ্বাস করেন কিচ্ছুই আপনার আমার না। আজকে টিউবওয়েলে যে পানিতে গোসল করে আমরা আসি, আল্লাহ চাইলে একদিনে শেষ করে দিতে পানি, কারণ আমি ওই দিনাজপুরের ওইদিকে যাই প্রোগ্রাম করতে, মাঝে মধ্যেই যেতে হয়। ওই দিনাজপুরের এক সাইডে আপনার বছরে প্রায় 6 মাস কি 7 মাস পানি থাকে না, টিউবওয়েলে পানি থাকে না, ওরা শ্যালোতে গোসল করে, নারী পুরুষ ওরা মানে পুরুষরা ওই শ্যালোতে করে, আর নারীরা পানি নিয়ে আসে বাড়িতে, বাথরুমে অঢেল পানি খরচ করে না ওই এলাকার লোক। আমি তাজ্জব হয়ে গিয়েছি গিয়ে যে আমার কী ব্যাপার, পানি উঠছে না? বলছে না এখানে পানি উঠে না, না মোটারে পানি উঠে, না এতে পানি উঠে, আপনার টিউবওয়েল না উঠলে তো মোটারে উঠবে না, কিন্তু ওই শ্যালোতে ওরা পানি ই করে। তো আল্লাহ লেয়ারটাকে নামিয়ে দিয়েছেন। আবার বিজ্ঞানীরা বলছে যে 2030 সালের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের বহু এলাকায় পানি আর নিচে থাকবে না, পানির লেয়ার শেষ হয়ে যাচ্ছে, অর্থাৎ আমাদেরকে পানি না খেয়ে মরতে হবে, এই জন্য এখন থেকে পানিকে সংরক্ষণ করার জন্য বলছে বিভিন্ন স্বাস্থ্য সংস্থা এবং আপনার ভূগর্ভস্থ যারা এই ট্রেনে গবেষণা করে। তাহলে আল্লাহ কিন্তু ইচ্ছা করলে শেষ করে দিতে পারে। তাহলে এই হিসাব করে যে জমি আল্লাহর, আল্লাহ তো বীজ দিয়েছে, আল্লাহ সুবহানাহু এক পর্যায়ে বলছে তোমরা কি ভাবো যে তোমরা বীজটা বপন করো আর ওই বীজটা এমনি এমনি চারা গাছ হয়ে যায়? আল্লাহ সুবহানাহু বলছে ওটাকে আমি চারা গাছ বানাই, ওটাকে আমি অনেকগুলো শীষ দিই, ফল দিই, তারপরে তোমরা ওইগুলোকে ঘরে তোলো, আর দেখো না তোমরা যে তোমার ফসল পেকে গেছে, এমন সময় তুমি আনন্দে আপ্লুত তোমার অন্তরটা, ফসলটাকে তুমি ঘরে তুলবা, এই মুহূর্তে এমন একটা কালবৈশাখী দিয়ে দিই ওই ফসলটা সব মাটিতেই বিলীন হয়ে যায়, অর্থাৎ তোমাদের কিচ্ছু না, সব কিছু আমার, আমার জন্যই তোমরা ব্যয় করো, পরিশ্রম তোমরা করছো ঠিকই, কিন্তু তোমাদের পরিশ্রমকে আমি ব্যর্থতার মধ্যে পর্যবসিত করিনি, তোমরা আজকে যে ফসলটা বুনছো ওই ফসলটা বুনছো তুমি, কিন্তু ফসলটাকে উদ্গত করা, বড় করা, পাকিয়ে দেওয়া, ফলন দেওয়ার মালিক আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে ফসল, জমি, বীজ এগুলো কিছুই আমাদের হাতে নাই, তা আমি আপনি কিন্তু বহুবার দেখেছি, বহুবার দেখেছি, কিন্তু এগুলোকে আমরা কি করি, খেয়াল করি না, যাক আল্লাহ দিছে ঠিকই, তাই বলে কি আমি আমার ফসল হয় না? দেখেন না, একইভাবে গম বুনলেন, আপনার গম পাশের জমির গম, আপনার সাথে ওর অনেক ফারাক, অনেক পার্থক্য, হয়তো বা দু একবার হতেও পারে, এ নিয়ে ইমান নষ্ট করলে হবে না, কিন্তু যাই করেন না কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হক যেটা সেটাকে দিয়ে দিতে হবে। আর আল্লাহর হক মানে মিসকিনদের হক। ও দেখেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন একটা হাদিসে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাঠে জিজ্ঞাসা করবে যে আমি যেদিন অসুস্থ হয়েছিলাম আমাকে দেখতে আসনি? বান্দা অবাক হয়ে বলবেন সুবহানাল্লাহ বিহামদি, আপনার ইজ্জতের কসম আপনি কি বলেন, আরে আপনি আল্লাহ, আপনি চিরঞ্জীব, আপনি আবার অসুস্থ হন নাকি, এটা কেমন কথা আল্লাহ, এটা তো এই কথাটাকে মেনে নিতে পারলাম না, আপনি অসুস্থ হন? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে ও তোমার পাশের বাড়ির অমুক ভাই, বা তোমার অমুক দিনি ভাই, বা তোমার অমুক আত্মীয়, এরা কি অসুস্থ ছিল? তখন আপনার তো মেমোরি সঙ্গে সঙ্গে বলে জি হ্যাঁ অসুস্থ ছিল, তুমি দেখতে যাওনি কেন? তাকে দেখলেই আমাকে দেখা হতো, এটা আপনার আমার নৈতিক কর্তব্য।
আপনি পৃথিবীতে যা দেখছেন সব আপনার আমার জন্য পরীক্ষা, সব পরীক্ষা। একবার ডায়াবেটিস যারা যাদের হয়েছে রোগীর দিকে ভাবেন তো, লক্ষ টাকা কোটি টাকা কোটি টাকা আছে, তার ব্যাংকের টাকাতে আসছে না, তাকে ডেকেছেন বাড়িতে, খাবার করেছেন 10 রকমের মিষ্টি, ওকে বলেন যে ভাই একটা খান, তো তো ও তো যখন মিষ্টিকে দেখবে ওর চেয়ে ওর কাছে পিস্তুলের গুলিটা আসাম, বলে বাপরে বাপ না না এই মিষ্টি খাওয়া যাবে না। তাহলে ওকে আল্লাহ সুবহানাহু তাআলা কী করেছেন, রিজিকটাকে ক্লোজ করে দিয়েছেন যে তোমার ডায়াবেটিস আর রোগ দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলা। দেখছেন না বর্তমানে করোনা ভাইরাস এমনভাবে প্রসার ছড়িয়েছে, সব মুখে মাস্ক পরে বেরিয়ে বেড়াচ্ছে, কিন্তু করোনার মালিক যে যে পাঠিয়েছে তার ইবাদত করার জন্য আমাদের কোনো সময় নাই। আল্লাহ তো বলেছেন যে তোমরা দিনে 5 বার সালাত আদায় করো, আর 5 বার সালাত আদায় করলে 5 বার রুজু করতে হবে। এখন চায়নার বিজ্ঞানীরা ডাক্তাররা বলছে যে করোনা ভাইরাস থেকে বাঁচার অন্যতম রাস্তা হচ্ছে তোমার হাত পা মুখ যেগুলো বেরিয়ে থাকে ওইগুলোকে বারবার বারবার ধৌত করো, তো 5 বার নামাজ পড়লে যথেষ্ট, আপনাকে রুজু করতে হবে, আর কিছু হয়তো ইনস্ট্রাকশন আপনাকে মানতে হবে, এটুকুই। তবে সবই আল্লাহ সুবহানাহু তাআলার গজব অথবা আমাদের উপরে পরীক্ষা। সুতরাং আপনার যে ফসল হয়েছে এই ফসলটা বুক ভরা ফসল আপনাকে দিয়েছেন আল্লাহ সুবহানাহু তাআলা, অবশ্যই অবশ্যই করে যাদের ফসল উঠছে বা অলরেডি উঠে গেছে আল্লাহর কাছে তোবা করে নেবেন। কারণ ফরজ ইবাদত যেমন আপনি জানেন, ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু বলছেন যার সলাত নাই তার দিন নাই, যার নামাজ নাই তার ধর্মই নাই, ও মুসলমানই না। যদি এইটা হয় তাহলে এখানে ওসরকে আল্লাহ সুবহানাহু ফরজ করেছেন, জাকাতকে আল্লাহ সুবহানাহু ফরজ করেছেন, এইটা গরিবের মাল। এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছে তোমরা যে মালকে সঞ্চিত করছো, এই সঞ্চিত মাল তোমাদেরকে সাপ তৈরি করাবে, সাপ টাক মাথাওয়ালা একটা সাপ তোমাদের গলায় জড়িয়ে দেওয়া হবে কিয়ামতের মাঠে, সেই সাপ তোমার পিঠে এবং পাঁজরে বারবার বারবার ফুটো করে দেবে, আঘাত করবে আর বলবে আমি কে স্মরণ করো, তখন সেই সাপ বলবে আনা মালুকা আমি তোমার গচ্ছিত সম্পদ। আপনি জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা আল্লাযী জামা মালা ওয়া আদাদা, ওই সব লোকের জন্য ভয়াবহ শাস্তি, মহাশাস্তি, যারা সামনে মানুষকে অপমান করে, পেছনে মানুষের গীবত করে, এবং যারা মাল টাকা পয়সা জমে জমে রাখে আর গুনে রাখে আর গুনে। এ দেখেন দেখেন, যারা টাকা পয়সা রাখে আর গুনে, কখন আপনি চলে যাবেন পৃথিবীর মুখ থেকে কেউ বলতে পারে না, কেউ বলতে পারে না। সুতরাং ফসল তৎক্ষণাৎ যখনই উঠবে মাঠ থেকে তৎক্ষণাৎ আপনি ফসলটাকে আপনি আল্লাহর জন্য আল্লাহর হকটাকে বের করে দেন, ইনশাআল্লাহ আগামী দিন থেকে আপনার ফসল ভালো হবেই হবে, হবেই। আর যদি আল্লাহ আপনাকে ফসলটাকে খারাপও দেয় তাহলে ভাবতে হবে যে আপনি ইমানদার মানুষ, পরীক্ষাটা আপনার উপর হচ্ছে, আর পরীক্ষা কিন্তু ইমানদারের উপরই আসে। সুতরাং এই ওসর বিষয়ে যদি কারো প্রশ্ন থাকে পরে আমাকে জিজ্ঞাসা করবেন, কিন্তু খবরদার এটা একটা ফরজ ইবাদত, সুন্নত নয় যে এই যে ফরজ এখন সালাত আদায় করবেন আপনারা, এরপর আপনি 2 রাকাত বা 4 রাকাত সুন্নত যদি নাও পড়েন তেমনভাবে আল্লাহর কাছে পাকড়াও আপনি হবেন না। কিন্তু এখন যদি আপনি বেরিয়ে চলে যান জুমা সালাত আদায় না করেন তাহলে কিন্তু আপনার ভাগ্যে খারাপ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন মান তারাকা সালাতান মুতাম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছে করে নামাজ ত্যাগ করে ব্যক্তি মুসলমান নয় কাফের। যদি তাই হয় তাহলে ওই ওসরকে আপনি যদি দিয়ে না থাকেন আল্লাহ দরবারে খাস তোবা করবেন, আর সামনে যারা ফসল তুলবেন অবশ্যই হয় ওই ব্যক্তির মতো 3 ভাগ করে করেন, আর যদি না মনে করেন যে না আমার এটা দরকার নাই আমি অন্তত এই নিসাব পরিমাণ 5 ওয়াসাক অর্থাৎ 18 মনের উপরে যদি হয় তাহলে আমি 18 মনে 1 মন দিয়ে দেবো, আর এদিকে নিচে যদি 10 মন হয় 10 মনে 1 মন দিয়ে দেবো। এভাবে আপনাকে আমাকে চলতে হবে। আল্লাহ সুবহানাহু আমাদেরকে হালাল রুজি খেয়ে এই পৃথিবীর মায়া ত্যাগ করা তৌফিক আদা করুক, আল্লাহুম্মা আমিন। আমরা যারা চাষি মানুষ রয়েছি যারা, আল্লাহ সুবহানাহু তাদেরকে যেন অন্তরটাকে অনেক প্রশস্ত করে দেয় যাতে করে সে ওসর ফসলের মাঠে বের করতে পারে, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, কবরের তলে যারা শায়িত রয়েছে জানি না কী হালে রয়েছে, তারা হয়তো দোয়ার মোহতাজ আমাদের দিকে তাকিয়ে আছে, তারা যদি শিরক বিদাত না করে চলে যায় তাকে তুমি ক্ষমা করে দাও, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, বর্তমানে এই করোনা নামক ভাইরাস আতঙ্কগ্রস্ত গোটা পৃথিবী, আমরা মুসলমান মান্দা হিসেবে তোমার কাছে ঐকান্তিক দাবি, তুমি তো করোনাকে পাঠানোর মালিক, এটা যদি আমাদের জন্য পরীক্ষা হয় পরীক্ষা থেকে উত্তীর্ণ হওয়ার তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, দিল্লিতে যে কজন ভাই শহীদ হয়েছে তাকে তুমি জান্নাতুল ফেরদৌস নসিব করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, ডক্টর জাকির নায়েক আল্লামা দিলারুল সাইদি আমারও জন্য স্বমহিমায় গোটা বিশ্ব জুড়ে দাওয়াতের কাজ করতে পারে তার জন্য তুমি তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, আমাদের প্রত্যেকের পরিবারকে তুমি ইসলামিক পরিবার হওয়ার তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই।